فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে আমার বোনের ছেলে 27 বছর বয়স, ওর বুকে অনেক পশম কিন্তু ও এটা পছন্দ করে না, তাই পশম তুলে ফেলে, এটা কি জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত বোন, চুল বা পশম কেটে ফেলা বা উখড়ে ফেলা যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, তো এই চুলকে তিন ভাগে ভাগ করা যায়। এক শ্রেণীর চুল রয়েছে যেটাকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়মিত কাটতে বলেছেন, যেমন বগলের চুল, নাভির চারপাশের চুল অর্থাৎ লজ্জাস্থান, এবং পুরুষদের ক্ষেত্রে মোচ, তো এগুলো কাটতে বলা হয়েছে। তো এগুলো তারা নিয়মিত পারলে সপ্তাহে, না পারলে 10 দিনে, না পারলে 40 দিন যেন অতিরিক্ত না হয়। দ্বিতীয় হলো ওই পশম যেটাকে কাটতে নিষেধ করা হয়েছে, যেমন পুরুষদের ক্ষেত্রে দাড়ি, মহিলাদের ক্ষেত্রে চোখের ভুমা, এগুলো কাটতে নিষেধ করা হয়েছে, এটা হারাম। আর কিছু চুল বা পশম রয়েছে যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে কোনো কিছু বলা হয় নাই, কাটতেও বলা হয় নাই বা ছেড়েও দিতে বলা হয় নাই। এই পশম বা চুলের ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেন যে কেউ যদি তুলে ফেলে বা ছেঁচে ফেলে তো কোনো আপত্তি নাই, জায়েজ আছে। তবে উখড়ে না ফেলাটাই কেউ কেউ বলেছেন ভালো, তবে যদি কেউ প্রয়োজন মনে করে, যেমন মহিলাদের যদি কারো হালকা মোচ বের হয় বা হালকা যদি দু চারটি দাড়ি বের হয়, তারা সেটা কাটতে পারে সৌন্দর্যের জন্য। তদ্রূপ পুরুষদের ক্ষেত্রেও যদি যেমন কারো পায়ে অতিরিক্ত চুল পশম বের হয়, বুকে চুল পশম বের হয়, তো এগুলো যদি কেউ কেটে রাখে তাতে কোনো অসুবিধা নাই, ওলামায়ে কেরামগণ এটাকে জায়েজ করেন, এটাকে জায়েজ করেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।